সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম। আমাদের দেশে এমন কিছু আলিহা রয়েছে যারা আল্লাহ তাআলার আসনে বসে নিজেরা এই দেশকে শাসন করে, এই রব্বানি বিধানকে ছেড়ে। আবার এদের অনেকে নামাজও পড়ে, কিন্তু এদের নামাজ এদেরকে কখনো অশ্লীল এবং গর্হিত কাজকর্ম থেকে ফিরিয়ে রাখতে পারে না। এরা কেউ ন্যায় বিচারক না, কিন্তু এরা একে অপরের সাথে এমন আত্মীয়তা করেছে যে এই দেশ যতদিন থাকবে আর এই ফ্যামিলিতন্ত্র যতদিন থাকবে ততদিন এই দেশে ন্যায় বিচার কায়েম হবে না। অথচ এদের বিপক্ষে কথা বললে তখন আপনার আর রক্ষা নেই। তো আমি এদের পক্ষে আর বিপক্ষে বলবো না। কোরআনের 16 নম্বর সুরা নাহালের 90 এবং 91 আয়াত দুটি আপনাদের সামনে তুলে ধরবো, তাহলে বুঝতে পারবেন এই আয়াত দুটির দৃষ্টিতে এই লোকগুলি যা আখের গুছিয়ে নিয়েছে তাতে এই দেশে কখনো শান্তি আসবে কিনা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ ইয়আমুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই দিল কুরবা ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ওয়া আউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম ওয়ালা তানকুদুল আইমানা বাদা তাওকিদিহা ওয়াকাদ জাআলতুমুল্লাহ আলাইকুম কাফিলা ইন্নাল্লাহ ইয়ালামু মা তাফআলুন। নিশ্চয় আল্লাহ ন্যায় বিচার কায়েম করতে আর কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে আর ঘনিষ্ঠ আত্মীয়দেরকে সাহায্য সহযোগিতা দানের জন্য হুকুম দিচ্ছেন, আর আল্লাহ অশ্লীল গরহিত ও বিদ্রোহমূলক কাজকর্ম থেকে বারণ করেছেন। আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো, আর আল্লাহ তাআলার নেওয়া অঙ্গীকার তোমরা পুরা করো যখন তোমরা কোনো অঙ্গীকার করবে পাকাপোক্তভাবে। কোনো অঙ্গীকার করার পরে তোমরা তা মোটেই ভঙ্গ করবে না, কারণ তোমরা যে আল্লাহ তাআলাকেই নিজেদের জন্য জামিন রূপে মেনে নিয়েছ, নিশ্চয় আল্লাহ জানেন তোমরা যা কিছু করে যাচ্ছ। তো এই লোকগুলি, এরা একে অপরের অংশ, এরা একে অপরের আত্মীয়, কিন্তু এই দেশটা কখনো এই 18 কোটি মানুষ যারা সবাইকে না কোটিপতি নিজেদের ভাগ্য বদলাতে পারবে না এই সব লোকদের কারণে। এদের মধ্যে অনেকে মারা গেছে, আবার অনেকে জীবিত রয়েছে। 8 নম্বর সুরা আল আনফালের প্রথম আয়াত, এরা ধার ধারে না। আর এমন একজন লোক আমাদের দেশে তৈরি হচ্ছে না যে কিনা এই আয়াত মতে সবাইকে কোটি টাকার অংশ দিয়ে দিবে। এখানে আল্লাহ বলেন, ইয়াস আলুনাক আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তোমার কাছে মানুষেরা জানতে চায় খনিজ সম্পদ সম্পর্কে, তুমি বলে দেবে খনিজ সম্পদ তো আল্লাহ ও বিশ্বের বার্তাবক রাসুলের কাজের জন্যই, সুতরাং তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো, নিজেদের মধ্যকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো, আর আল্লাহ তাআলার অনুগত হও এবং আল্লাহ তাআলার বার্তাবক রাসুলের অনুগত হও যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো। তো আসলিহু যাতা বাইনিকুম, এর জন্য আল্লাহ তাআলা কি করেছেন? খনিজ সম্পদ দিয়েছেন। তো আমাদের জন্মের পূর্বে আমাদের দেশে আল্লাহ তাআলা খনিজ সম্পদের ব্যবস্থা করেছেন। এইভাবে আল্লাহ তাআলার পুরা ইসলামী কিংডমের সব জায়গায় সবাইকে কোটিপতি করে আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু এই লোকগুলির কারণে এই দেশে কখনো ইনসাফ, ন্যায়, আদল এগুলি সঠিক বণ্টন কখনো দেওয়া হয়নি, আগামীতেও কখনো দেওয়া হবে না। আর এই লোকগুলি আপনারা একটু জেনে নিন, এরা একে অপরের অংশ হিসেবে কাজ করে এবং আওয়ামী ও বিএনপির চির বৈরতার কথা গোটা দেশের মানুষই জানেন। রাজনৈতিক মঞ্চে কেউ কাউকে রেহাই দেন না, ভুল ধরেন বিপক্ষ দল যে খুবই খারাপ তা প্রমাণে ব্যস্ত থাকেন।
নেতাদের কথা শুনে কর্মীরাও পক্ষ প্রতিপক্ষ হয়ে মুখোমুখি দাঁড়িয়ে যান। অবাক করা বিষয় হচ্ছে, অসংখ্য রাজনৈতিক নেতা আছে যারা আত্মীয়তার বন্ধনে যুক্ত। আওয়ামী লীগের বড় বড় রাজনৈতিক নেতার সাথে বিএনপির কেন্দ্রীয় নেতাদের আত্মীয়তা সম্পর্ক রয়েছে এমন উদাহরণও কম নয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ, তার ভাইরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি। রাজনৈতিক মতনৈক্যের সময়ও মওদুদ আহমদের বেঁচে থাকাকালীন সময়ে তাদের আত্মীয়তার বন্ধন ছিল অটুট। রাজনীতিতে এখন না থাকলেও এক সময়ের বিএনপির কেন্দ্রীয় নেতা এম মুর্শেদ খান ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সম্পর্কে বেআই। সালমান এফ রহমানের ছেলের সঙ্গে মুর্শেদ খানের মেয়ের বিয়ে হয়েছে। আবার বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম ব্যারিস্টার নাজমুল হুদার সঙ্গে সালমান এফ রহমানের চাচা ভাতিজা সম্পর্ক। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমের সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু সম্পর্কে বেআই। শেখ সেলিমের ছেলের সঙ্গে টুকুর মেয়ের বিয়ে হয়েছে। অন্যদিকে শেখ সেলিম সম্পর্কে মামা হন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর। পার্থর শ্বশুর হলেন আওয়ামী লীগ নেতা শেখ হেলাল এমপি। বিএনপি ভাইস চেয়ারম্যান কামাল ইবনে ইউসুফ ও আওয়ামী লীগ নেতা সুবিদ আলী ভুইয়া এমপি সম্পর্কে বেআই। সুবিদ আলী ভুইয়ার ছেলের সঙ্গে কামাল ইবনে ইউসুফের মেয়ের বিয়ে হয়েছে। একসময় আওয়ামী লীগ নেতা ও সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন কামাল ইবনে ইউসুফের আপন ভাগ্নে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর গোহর রিজভি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টুও সম্পর্কে বেআই। মিন্টুর ছেলের সঙ্গে গোহর রিজভির মেয়ের বিয়ে হয়েছে। একইভাবে ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এসকান্দরের সঙ্গেও মিন্টুর সম্পর্ক রয়েছে। মিন্টুর ছেলের সঙ্গে ইঞ্জিনিয়ার এসকান্দরের মেয়ের বিয়ে হয়েছে। সাবেক বাণিজ্য মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মরহুম এম আর সিদ্দিকের ছেলের সঙ্গে বিয়ে হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম সাইফুর রহমানের মেয়ের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির ও বিএনপির প্রয়াত মহাসচিব আব্দুল মান্নান ভুইয়া সম্পর্কে বেআই। মান্নান ভুইয়ার ছেলের সঙ্গে শেখ কবিরের মেয়ের বিয়ে হয়েছে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ফাঁসি হওয়া ও বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরী সম্পর্কে মামাতো ফুফাতো ভাই। আবার আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এম আশিকুর রহমানের সঙ্গেও সাকা চৌধুরীর আত্মীয়তার সম্পর্ক রয়েছে। সালমান এফ রহমান ও সাকা চৌধুরী সম্পর্কে খালাতো ভাই। রাউজানে আওয়ামী লীগের এমপি ফজলে করিম সাকা চৌধুরীর চাচাতো ভাই। এছাড়া সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গেও সাকা চৌধুরীর সম্পর্ক চাচা ভাতিজার। বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের ভাই মরহুম আবদুল্লাহ আল হারুন ছিলেন আওয়ামী লীগ নেতা। তার আরেক ভাই আবদুল্লাহ আল মামুন জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সিপিবির উপদেষ্টা মঞ্জুরুল আহসান খান সম্পর্কে চাচাতো ভাই। আবার ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের বড় ভাই। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাই মরহুম সাইদ এসকান্দার এবং আওয়ামী লীগ নেতা হোটেল রাজমণি ইশা খার মালিক মনি সম্পর্কে বেআই। মনির মেয়ের সঙ্গে সাইদ এসকান্দারের ছেলের বিয়ে হয়েছে। 111-এর আলোচিত অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী ভাইরা হন সাইদ এসকান্দারের। জানা যায় জেনারেল মাসুদ ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ আত্মীয়। এইভাবে যদি আপনারা মনে করেন যে আমাদের দেশের ভাগ্য পাল্টাবে, তো যারা বিএনপি মার্কা মুসলমান এবং যারা বিএএল মার্কা মুসলমান, এদের তৃণমূল পর্যায়ে যে সমস্ত নেতা নেত্রী আর কর্মী রয়েছে, এরা এই সব সত্য ঘটনা জানে না। যদিও রেকর্ডে এসে গেছে, কিন্তু এদেরই হাতে এই 5 দশকের বাংলাদেশ।
আর এরা সবাই এক একজন আল্লাহ হয়ে বসে আছে, এদের কথার বরখেলাপ করলে তার আর রক্ষা নেই। তো এরা সবাই ফেক আল্লাহ, আপনাকে আমাকে রিয়েল আল্লাহকে মানতে হবে, যে আল্লাহ অর্ডার দিচ্ছেন খনিজ সম্পদের অর্থ দিয়ে জনগণকে দাঁড় করাতে হবে। তাহলে বোঝা গেল বাংলাদেশের 18 কোটি মানুষ সবাই কোটিপতি, এরা পায় না এই সব লোকদের কারণে। তো আপনাকে আমাকে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে 10 নম্বর সূরা ইউনুসের 88 নম্বর আয়াতকে সামনে রেখে।